রেকর্ড চালু করে দিছি, এই মুহূর্ত থেকে রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ডটা থাকবে আর হচ্ছে আরো একজন দুজন জয়েন হতে যাচ্ছে, তাদেরকে এন্ট্রি দিয়ে দিলাম। তাহলে যেটা বলতেছিলাম যে একটা থিওরি আসবে, ওকে, বা আপনার পরিমাপের বিভিন্ন যেই ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে। যেমন হচ্ছে আপনার হ্যাঁ যেমন হচ্ছে আপনার সাপোজ বললো যে 1 মাইক্রন সমান কত সেন্টিমিটার, বা আপনাকে বললো যে 1 মেগামিটার সমান কত মিটার, বা আপনাকে বললো যে 1 ন্যানোমিটার সমান কত মিটার, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। ওকে, সো আপনাকে এগুলোর জন্য রেডি থাকতে হবে, টোটালি রেডি থাকতে হবে এবং এগুলো মুখস্থ করে রাখতে হবে। এগুলো অন্যান্য কাজেও লাগে, যেমন মানে হচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো একটা অঙ্ক করতে যাচ্ছেন, সেই অঙ্কের মধ্যে আপনাকে দূরত্বটা বা এটা ডিস্টেন্সটা ন্যানোমিটারে দিল, মিটারে দিল না, তাহলে তো আপনাকে ন্যানোমিটারকে মিটার নিতে হবে, বা আপনাকে সাপোর্ট সেটা কিসে দিল, মেগামিটারে দিল, ওকে, বা সেন্টিমিটারে দিল, মিলিমিটার দিল, বিভিন্ন এককে আপনাকে দিতে পারে, বাট আপনাকে মিটারে মিলে যেতে হবে। তো এরকমের জন্য এগুলো জানা উচিত। পরিমাপের ত্রুটিগুলো সম্পর্কে এটি রাখতে হবে। ত্রুটি মূলত 3 প্রকার, একটা হচ্ছে শূন্য ত্রুটি, একটা হচ্ছে পৃষ্ঠ ত্রুটি, আর একটা হচ্ছে লেভেল ত্রুটি, এটা আপনারা জানেন। তো এই ত্রুটিগুলো কীভাবে পরিমাপ করতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে শিখে রাখা লাগবে। তো আমরা একটু দেখি যে আসলে থিওরি থেকে কিরকম প্রশ্ন আসছে, থিওরি রিলেটেড প্রশ্নগুলো কিরকম আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2018 সালে একটা প্রশ্ন আসছে, পর্যবেক্ষকের দৃষ্টির দিক পরিবর্তনের সাথে লক্ষ্য বস্তুর আপাত পরিবর্তন জনিত পরিমাপের ত্রুটিকে কি ধরনের ত্রুটি বলে। পর্যবেক্ষকের দৃষ্টির দিক পরিবর্তনের সাথে, মানে আমরা দৃষ্টির যখন দিক পরিবর্তন করি, সাপোজ এখন আমি আপনাদের দিকে সোজা হয়ে তাকিয়ে আছি, এটা হচ্ছে যে আমি আপনাদের কাউকে একরকম দেখতেছি। সাপোজ আমাকে আপনারা যখন দেখতেছেন, আপনার মোবাইলটা যদি সরাসরি আমার দিকে তাক করা থাকে তাহলে একরকম দেখবেন, আর আপনি যদি আমাকে এভাবে করে দেখেন তাহলে আমাকে আরেকরকম দেখবেন, তখন সেখানে একটা ত্রুটি কাজ করে। ওকে, এটা যারা হচ্ছে মানে কি বলবো, ওই যে তীর নিক্ষেপ করে, তারা এটা ভালোভাবে অনুধাবন করতে পারে যে তারা যখন তাদের লক্ষ্যে তীরটা মানে হচ্ছে ভেদ করাবে, তখন তাদের যদি লক্ষ্য হালকা এই দিক সেদিকে একটু চেঞ্জ হয়, তখন কিন্তু তারা ওই যে তাদের যে লক্ষ্য স্থান সেখানে কিন্তু তারা আঘাত করতে পারে না। ওকে, সো এই জন্য এই যে দৃষ্টির পরিবর্তনের সাথে লক্ষ্যবস্তুর আপাত পরিবর্তন হয়, এই ত্রুটিটাকে তখন লম্বন ত্রুটি করে। একটু খেয়াল করবেন, এটাকে লম্বন ত্রুটি করে। এটা আসছিল সিইউতে। তারপরে আপনার যদি আমরা আরো আরো বলি, ডিইউতে 2016 সালে একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি মৌলিক একক। ওকে, নিচের কোনটি মৌলিক একক আসছে, হচ্ছে কুলম্ব আছে, অ্যাম্পিয়ার আছে, ভোল্ট আছে, ওহম আছে। খেয়াল করবেন যে এককটা কোনো সূত্র প্রয়োজন হয় না, নিজেই একা একা আসা সম্ভব, বা আপনার কি বলবো মানে ওই এককটা আসলে অন্য কোনো এককের উপর ডিপেন্ড করে না, সেটাকে বলা হয় মৌলিক একক। ওকে, তো বিজ্ঞানের গবেষণা ক্ষেত্রে 7টি মৌলিক একক আছে, আপনাকে এগুলো মনে রাখতে হবে সবগুলো। কি কি? দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক হচ্ছে মৌল, কেজি না কিন্তু মৌল। ওকে, আর কেজি হচ্ছে ভরের পরিমাপের একক, ভরের পরিমাপের একক যে কেজি সেটাও কিন্তু একটা মৌলিক একক। তাহলে ঢাকা ভার্সিটির 16 সালে কি প্রশ্ন আসছে আপনি মানে আইডিয়া করে ফেলতে পারছেন। ওকে, এই সেম ধরনের ক্যাটাগরি একটা প্রশ্ন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জিজ্ঞেস করছে নিচের কোনটি মৌলিক রাশি নয়, যদিও এটা একক না, এটা রাশি বলছে, মৌলিক রাশি নয়। ওকে, তো এটা আসলে আলটিমেটলি এককের কথাই জিজ্ঞেস করছে। যেমন এখানে আছে তাপমাত্রা, ভর, দৈর্ঘ্য, বেগ, আমরা উপরে বেগ পাই নাই, আমরা তাপমাত্রা পাইছি যে তাপমাত্রা একক কেলভিন, আমরা ভর পাইছি কেজি, দৈর্ঘ্য পাইছি মিটার, কিন্তু আমরা বেগ পাই নাই, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেখানে দুইটা একক লাগতেছে, একটা মিটার একটা সেকেন্ড। ওকে, সেই জন্য এটা মৌলিক একক নয় বা মৌলিক রাশিও নয়। ওকে, এরকম আরো অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখতেছি, খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখতেছি। ওকে, এরকম প্রশ্ন অনেকগুলো আসছে। যেমন আমি আর একটা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলি, যে আসছিল পিকো কোনটি, মানে পিকো মিটার মতো জিজ্ঞেস করছে। ওকে, পিকো মিটার মানে হচ্ছে আসলে ট্যান ইনভার্স 12, ট্যান ইনভার্স 12 মিটারকে 1 পিকো মিটার বলা হয়ে থাকে। আমাকে একজনে কেন জানি কল দিচ্ছে, আমি জানি না, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে। ওকে,
তো যাই হোক, তাহলে আমি এই ধরনের কোশ্চেন গুলো এক্সামে পেতে পারি, এই জন্য আমাদেরকে এগুলো একটু নোট করে রাখতে হবে। তা আমি খুব দ্রুত আগাইতে হবে, এই জন্য আমি আর বেশি ডিটেলস এর দিকে যাচ্ছি না। আরো একজন আমাদের কাছে একটা ফাইল শেয়ার করছে, কেন শেয়ার করছে আই ডোন্ট নো, চ্যাট বক্সে দেখলাম মনে হয়। মোনাইম ইসলাম, যাই হোক, কেউ কোনো কিছু বলার থাকলে মুখে বলবেন, আপাতত কোনো কিছু শেয়ার করার দরকার নাই। ওকে, আমরা এবার পরিমাপের ত্রুটি থেকে কি ধরনের অঙ্ক আছে সেটা দেখব। যেমন আমি যদি সিইউর 2018 সালের একটা প্রশ্ন করি এবং সমাধান করি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কষ্ট করে খাতার মধ্যে কোশ্চেনটা লিখতে হবে। আমি কিন্তু বেশি কোশ্চেন লিখাবো না, আমি কোশ্চেন লেখাবো একটা দুইটা করে, মানে প্রতি ক্লাসে সর্বোচ্চ 5টা অঙ্ক করাবো। এই 5টা অঙ্কই আপনার জন্য এমন ভাবে করাবো যাতে আপনি আরো ওখান থেকে 10টা করতে পারেন। ওকে, তো সাপোজ আমাদের কোশ্চেনটা কি, খেয়াল করবেন কোশ্চেনটা হচ্ছে, একটু লিখে রাখেন কোশ্চেনটা, একটি বার্নিয়ার ক্যালিপার্স এর বার্নিয়ার স্কেলে, লিখে রাখেন একটি বার্নিয়ার ক্যালিপার্স এর বার্নিয়ার স্কেলে 50টি ভাগ আছে। দ্রুত একটু লিখেন খাতায়। আবার বলতেছি, একটি বার্নিয়ার ক্যালিপার্সের বার্নিয়ার স্কেলে 50টি ভাগ আছে, যা প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়। মোট কথা হচ্ছে, বার্নিয়ার স্কেলটার মধ্যে বার্নিয়ার স্কেলের যে ভাগ সেটি হচ্ছে 50টি ভাগ আছে, যা স্কেলের মানে ক্যালিপার্স এর যে বার্নিয়ার স্কেলটা, ওকে, তো এখন এই বার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, যা প্রধান স্কেলের। ওইখানে দেখবেন দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মুভ করে, একটা স্থির থাকে। মুভ করে যেটা, সেখানে 50টি ভাগ আছে, আর প্রধান স্কেলের 49টি ভাগের সাথে ওটি মিলে যায়, এটা এই কথাটা বলছে। ওকে, তারপরে বলছে যে বার্নিয়ার ধ্রুবক কত, বার্নিয়ার ধ্রুবক কত, পাশে লিখবেন দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ, মানে প্রতি সেন্টিমিটারের প্রধান স্কেলের ভাগ হচ্ছে 20টি। আমি কোশ্চেনটা আবার বলতেছি, যারা তুলতে পারেন না তাদের জন্য, এই ধরনের একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, আর একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেম ক্যাটাগরির প্রশ্ন। সো এই বার্নিয়ার স্কেল থেকে প্রশ্ন আসতেই পারে। আর আরেকবার আমি বলতেছি, খেয়াল করেন, একটি বার্নিয়ার ক্যালিপার্সের বার্নিয়ার স্কেলে 50টি ভাগ আছে, যা প্রধান স্কেলের 49টি ভাগের সাথে মিলে যায়। বার্নিয়ার ধ্রুবক কত, দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ, মানে প্রতি সেন্টিমিটার প্রধান স্কেলে 20টি ভাগ রয়েছে। ওকে, তো এই যে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে যে 20টি ভাগ, সেটাকে আপনি আগে, মানে সবার আগে ওইটা ফাইন্ড আউট করবেন যে ওইটা আসলে কি দেওয়া আছে, কত দেওয়া আছে। তো সেটাকে আসলে সেখান থেকে ধ্রুবক বের করতে হয়, সেটাকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। তো সেটা কিভাবে বের করে, ওই যে যখন বলে দেয় যে প্রতি সেন্টিমিটারে 20টি ভাগ, 25টি ভাগ, 10টি ভাগ, ওই ওই প্রতি সেন্টিমিটারকে আপনি ওই 20 দিয়ে ডিভাইড করে দিবেন। এই যে আশা করি বুঝতে পারছেন, তাহলে এটা হচ্ছে আমরা বার্নিয়ার ধ্রুবক বলে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। ওকে, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এবার খেয়াল করবেন যে আপনার কাছে যেই মানে বার্নিয়ার স্কেল যেটা ছিল, যেটা মুভ করে, সেটার কতটি ভাগ আর প্রধান স্কেলের কতটি ভাগ, এটাকে আপনি খেয়াল করবেন। তো প্রধান স্কেলের ভাগ বলছে যে সেটি প্রধান স্কেলের 49টি ভাগের সাথে মিলে যায়, যদিও মুভ করে যেটা সেটার ভাগ হচ্ছে 50টি। তাহলে আপনি যেটা করবেন, আপনাকে যদি বার্নিয়ার ধ্রুবক বের করতে বলে, তাহলে আপনি ওই যে মুভ করে যেটা, অর্থাৎ বার্নিয়ার স্কেল যেটা, ওকে, বার্নিয়ার স্কেলের যেই, এটাকে ক্যালিপাস বলে আর কি, ওই ক্যালিপাস যেটা, সেটা আসলে যত ভাগে, যত ভাগ মূল স্কেলের যত ভাগের সাথে মিলে, মূল স্কেলের 49 ভাগের সাথে বার্নিয়ার মানে ক্যালিপাস যেটা, সেটির 50 ভাগ মিলে যায়, মানে মুভ করে যেটা সেটির 50 ভাগ মূল স্কেলের 49 ভাগের সাথে মিলে। তো এই যেটি মুভ করে সেটিকে আপনি নিচে লিখবেন, আর উপরে লিখবেন হচ্ছে যে বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করতে হয়, প্রতি সেন্টিমিটারকে
যতদিন ভাগ আছে ততদিন ডিভাইড। এই কাজটি যখন আপনি করবেন তখন আপনি ভার নিয়ে ধ্রুবক ভিসি পাবেন সাপোজ। ওকে, তাহলে আমরা এই ভিসিটা এইভাবে বের করে নিব। তাহলে এখানে আলটিমেটলি আসতে আসতেছে কত, আপনি যদি ভাগ করেন তাহলে 1/100 পাবেন মনে হয়। দ্যাট মিনস ট্যান ইনভার্স থ্রি আপনার, এটা যেহেতু প্রতি সেন্টিমিটার পড়ছিল তাহলে এটা হবে যে আপনার সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার হবে, কারণ এই যে এটা প্রতি সেন্টিমিটার ছিল আমাদের নিশ্চয় খেয়াল আছে। এখন এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এক্সামে আনসারটা বা অপশনগুলো সেন্টিমিটার নাও থাকতে পারে, মিটারে থাকতে পারে বা মাইক্রোমিটারে থাকতে পারে, আরো বিভিন্নভাবে থাকতে পারে। সাপোজ এটা তো এখন সেন্টিমিটারে আছে, এটাকে যদি আপনি মিটার নিয়ে যান তাহলে কত হবে? আপনি জানেন যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। ওকে, তাহলে এত সেন্টিমিটার সমান কত? এভাবে করে আপনি নিলেন, অথবা আপনাকে এটা মাইক্রোমিটার নিতে বলতে পারে, মাইক্রোমিটার নিলে আপনি কিভাবে নিয়ে যাবেন। ওকে, তো যাই হোক, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অপশনে কিন্তু সেন্টিমিটার নাও দেওয়া থাকতে পারে, আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছিলাম। এখানে কি এই অঙ্কটার মধ্যে কারো কোনো ঝামেলা আছে একটু বলবেন? এই অঙ্কটির মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা, এটাতে ঝামেলা থাকলে পরে আপনি আটকা যাবেন। এনিওয়ান? কারো ঝামেলা নাই? ভার্নিয়ার স্কেলের মধ্যে আপনি খেয়াল করবেন প্রধান স্কেল যেটা, প্রধান স্কেল যেটা সেটাকে বলা হয়, সেটাকে সেটার সাথে ভার্নিয়ার স্কেলে বা যেটা মুভ করে, যেটা প্রধান স্কেলকে অনেক সময় ক্যালিপার্স বলে, খুব সম্ভবত আমি যতটুকু জানি ক্যালিপার্স বলে, আর মুভ করে যেটা সেটাকে ভার্নিয়ার বলে। ওকে, তো ওই ক্যালিপার্স যেটা বা প্রধান স্কেল যেটা সেটার যত ভাগের সাথে মুভ করে, যেটা সেটার যত ভাগ মিলবে সেটাকে আপনি নিচে বসাবেন আর উপরে বসাবেন ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কেমনে বের করতে হয়? যত সেন্টিমিটারে যতটি ভাগ সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। পরীক্ষা ভার্নিয়ার ধ্রুবক আসতে পারে, ডিরেক্ট জিজ্ঞেস করবে এই অঙ্কটা সেম প্রশ্ন, লাস্টে জিজ্ঞেস করবে ভার্নিয়ার ধ্রুবক কত, তখন আপনাকে শুধু এটা বের করতে হবে, বাকিগুলো বের করার দরকার নেই। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না। এবার আমরা আরেকটা প্রশ্ন করতেছি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015 সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015 সালে আসছে। আচ্ছা, আপনারা কি এই এটা দেখতেছেন, আমার আমি যেটা দেখাচ্ছি এখন সেটা দেখতেছেন? এভরিওয়ান? না ভাই, তা আমি যে আপনাদেরকে শো করতেছি আপনারা বলতেছেন না যে ভাই আমরা কিছু দেখতেছি, আপনি কোথায় লিখতেছেন? কিছু দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে শুধু না? জি ভাই, এই ম্যাথটা পারতাম ভাই, এই কারণে বলি নাই। এই কারণে বলো না, কিন্তু এরপর আর একটা ম্যাথ আসতে পারে না? হ্যাঁ হ্যারি আল্লাহ। আচ্ছা, আমি এটা উইন্ডোটা চালু করে দিলাম মনের জন্য, অবশ্যই এখানে আমি লিখছি বাট আমি মুছে দিছি, মুছে দেওয়ার পরে মনে হয়েছে আমার। যাই হোক, সমস্যা এটা আসলে পারবা, এটা সহজ ছিল। এই যে 1/20, 1/20 হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, আর হচ্ছে তোমার লিখতে হয় ভিসি ইকুয়াল টু লিখতে হয় যে এই যে ভার্নিয়ার ধ্রুবক ডিভাইড বাই ওই যে মুভমেন্ট যেটা করে সেটার কতটি ভাগ আছে সেটার মধ্যে, সরি যেটা ফিক্সড সেটার মধ্যে কতটি ভাগ আছে, 50টি ভাগ আছে। ওকে, সরি কি জানি বলতেছি, যেটা মুভ করে সেটার ভাগ, মুভ করে যেটা সেটার ভাগ। ওকে, রিলেটিভলি এখানে আসতেছে 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 সেন্টিমিটার। ওকে, এভাবে অঙ্কটা করে নেবেন, খাতার মধ্যে তুলে নেবেন যারা তুলে নাই। এবার আমাদের আরেকটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015 সালে আসছে, একটু যেটা আমি বললাম এটা একটু দেখবেন, কোশ্চেনটা খাতা লিখবেন। কোশ্চেন হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে, 1.2% ভুল করলে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তনে শতকরা ভুল কত হবে, গোলকের আয়তনে শতকরা ভুল কত হবে? আবার খেয়াল করবেন, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তনে, মানে ওই গোলকে যখন আপনি আয়তন নির্ণয় করছেন সেখানে আর কি, সেখানে শতকরা কত ভুল হবে? মানে মূল কথা বলতে যাচ্ছে, এটা হচ্ছে সাপোজ একটা গোলক, এখন আপনি গোলকের ব্যাসার্ধ নির্ণয় করার সময় ভুল করছেন, তাহলে নিশ্চয়ই এটার আয়তন নির্ণয় করতেও ভুল হবে। কেন ভুল হবে? কারণ ব্যাসার্ধ থেকে আয়তন বের করতে হয়, গোলকের আয়তন v = 4/2
অবশ্যই আপনারা এটা জানেন, ফাই আর কিউ, এটা সবাই জানেন আশা করি। এখন আর কি আর হচ্ছে ব্যাসার্ধ, তা আপনি ব্যাসার্ধ বের করতে ভুল করছেন, তাহলে তো নিশ্চয় গোলকের ওই যে আয়তন বের করতেও ভুল হবে। ওকে, ব্যাসার্ধ বল, ব্যাসার্ধ বের করার সময় আপনি 1.2% ভুল করছেন, তাহলে আয়তন নির্ণয় করার সময় কতটুকু ভুল হবে সেটাই মূলত আপনার কাছে জানতে চাইছে। একটু ভালো করে খেয়াল করবেন মনোযোগ সহকারে, সেটা হচ্ছে এখানে যদি আপনি একবার ভুল করেন, এখানে সেটা তিনবার হয়ে যাচ্ছে, কারণ এখানে আর কিউ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এভরিওয়ান? জি ভাই। মানে এখানে যদি আপনি একবার ভুল করছেন, ওকে, কিন্তু এখানে সূত্রের মধ্যে যেহেতু আর কিউ, এখানে সেটা তিনবার, তিন গুণ হয়ে দাঁড়াবে, কত গুণ হয়ে দাঁড়াবে একটু বলেন তো আমার সাথে সাথে। তিন গুণ, তিন গুণ হয়ে দাঁড়াবে, সেটার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তিন গুণ হবে। আপনি উপরে লিখতে হবে কি জেল বি, মানে আয়তনের পরিবর্তন কতটুকু হলো, নিচে লিখতে হবে শুধু বি, শুধু বি হচ্ছে যে মূল আয়তন যেটা সেটা, আর উপরে হচ্ছে আয়তনের কতটুকু পরিবর্তন হলো সেটা, ইনটু আপনাকে কি লিখতে হবে, ইনটু আপনাকে লিখতে হবে যে 100%, এটা নিশ্চয় বুঝতে পারতেছেন, ইনটু 100%। ওকে, তো এখন এটা আসলে কতটুকু কিভাবে বুঝবেন? ওকে, যদি আমি একটু অন্যভাবে আপনাদেরকে বলি, আচ্ছা আমি বইয়ে যেভাবে সেভাবে এভাবে যাবো না, এভাবে গেলে একটু সমস্যা আছে, বুঝতে কষ্ট হবে, তো আমি অন্যভাবে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। খেয়াল করবেন, সাপোজ আপনার ডেল ভি, যে আমরা কেমনে বের করবো, ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, তাহলে আয়তন মনে করেন 1.2% যে ভুল হলো, এই ভুল আমি মনে করি বেড়ে গেছে, মানে 1.2% বেড়ে গেছে। ওকে, তাহলে মূল আয়তন, মূল ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর, তাহলে আয়তন যদি বেড়ে যায়, মানে আমি যদি মাপার সময় আয়তন না ব্যাসার্ধ যদি ভুল করি, তাহলে যদি ভুল করে বেশি বেশি নিয়ে নেই, তাহলে কতটুকু নিছি, আর এর 1.2%, এটা তো সঠিক, আর এর 1.2% বেশি নিছি। ওকে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আর যেটা ছিল সেখান থেকে আর বেড়ে গেছে কতটুকু, 1.2 আর ডিভাইড বাই 100, এতটুকু আর বেড়ে গেছে। ওকে, তাহলে এখন ডেল আর কতটুকু হবে, ডেল আর হবে যে আপনার আর এর পরিবর্তন আর কি, এই এখানকার আর এই, এটা হচ্ছে যে যেটা বেড়ে গেছে সেখান থেকে মূল আরটা বাদ দিয়ে দিতে হবে, মূল আর বাদ দিয়ে দিলে আপনি সেটা পাবেন, কিন্তু আমি ডেল আর না বের করে যদি ডেল বি বের করতে চাই, তাহলে ডেল বি ইকুয়াল টু হবে কি, যে প্রাথমিক অবস্থায় যে ভি মাইনাস, প্রাথমিক অবস্থা না মানে ভুলের কারণে যে ভিটা আমরা পাইছি সেটা মাইনাস আগে যেটা ছিল। ওকে, তো এটাকে আমরা লিখবো 4/3 পাই আর, এটা হচ্ছে যেটা পারছে সেটা, তো এই জন্য আর প্লাস 1/1.2 আর ডিভাইড বাই 100, যেটা পারছে সেটা, এটা বাড়তিটা সহ মাইনাস, আচ্ছা এখানে কিউ হবে, কিউ হবে মাইনাস যেটা মূল যে আয়তন, মূল আয়তন হচ্ছে যে 4/3 শুধু আর, শুধু আর কিউ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে আপনি যখন কাজ করতে যাবেন আলটিমেটলি, যখন এখানে মান বসাবেন, তখন দেখেন এখানে একটু বাড়তি অংশ আসতেছে, বাড়তি অংশ আসতেছে, সেই বাড়তি অংশ থেকে এটা যখন আবার বাদ দিয়ে দিবেন, ওই আয়তন কতটুকু বাড়ছে সেটা থাকবে, এখন কতটুকু বাড়ছে সেটা যখন থাকবে, সেটাকে যদি আপনি ওই আয়তন যেটা বাড়ছে আর কি, সেটাকে যদি আপনি মূল আয়তন দিয়ে ডিভাইড করে দেন এবং সেটা যদি 100% নেন, তাহলে আপনি এখানে অঙ্কটা আনসার পেয়ে যাবেন, ডিরেক্ট ডিরেক্ট আনসারটা পেয়ে যাবেন। কিন্তু দেখা গেছে যে আসলে আলটিমেটলি সেটা কি হয়, সেটা হচ্ছে যে আপনার
যতটুকু পরিবর্তন ব্যাসার্ধের মধ্যে ঘটে, যতটুকু পরিবর্তন ব্যাসার্ধের মধ্যে ঘটে সেটাকে তিন দিয়ে গুণ করে দিলে, দেখা যায় যে ওই আয়তনের যে পরিবর্তন বা আয়তনের যে শতকরা পরিবর্তন, এটা হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন, এটা পাওয়া যায় তখন। ওকে, এটা মেন বইতে প্রমাণ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দ্যাট মিনস এখানে আপনার হচ্ছে 3.6, 3.6% পরিবর্তন ঘটবে। মানে আমি বলতে চাচ্ছি যদি ব্যাসার্ধ পরিমাণে, ব্যাসার্ধ পরিমাপের সময় যে ভুল হবে সেই ভুলটাকে আপনি যদি তিন দিয়ে গুণ করে দেন, তাহলে আপনি আয়তন পরিবর্তনে যে ভুল হচ্ছে সেটা পেয়ে যাবেন। তাহলে ব্যাসার্ধ পরিবর্তনের সময়, ব্যাসার্ধ পরিমাপের সময় যে ভুল হয় সে ভুলের কারণে আয়তনের মধ্যেও ভুল চলে আসে। সে ভুল কতটুকু? সে ভুল দেখা গেছে যে ওই ব্যাসার্ধের ভুলের তিন গুণ, ব্যাসার্ধের ভুলের তিন গুণ। এটা মাথায় রাখবেন, খাতা লিখে রাখতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন, আমি আর ওদিকে যাচ্ছি না, আর গুলা মোটামুটি পারবেন, বাকিগুলো কাছাকাছি। এই বার্নিয়ার স্কেল আর গোলকের যেটা সেটাই পরীক্ষায় বেশি আসছে। ওকে, তো এই চ্যাপ্টারের অঙ্ক মূলত এই দুটোই ছিল, আমরা আর এই দুইটার বেশি করব না। এবার আমরা চলে যাচ্ছি ভেক্টর অধ্যায়ে। ভেক্টর অধ্যায়ের আমি কিন্তু দ্রুত পড়াবো আপনাদেরকে, আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আগেভাগে বই পড়ে রাখবেন, আগেভাগে মেন বই পড়ে রাখবেন। ভেক্টরের ক্ষেত্রে শতকরা ত্রুটি একটা দেখে দিবেন। হ্যাঁ, শতকরা ত্রুটি একটা দেখে দিবেন, ওই যে এখন দেখা দিলাম, এটা তো শতকরা ত্রুটি এক ধরনের। হ্যাঁ ভাই, এটা কি শতকরা ত্রুটি না? জি ভাই। ওকে, যেমন আপনাকে বললো, কিরকম বললো, সাপোজ একটি গোলকের ব্যাসার্ধ আর পরিমাপ করা হলো। এখন যে প্রশ্নটা বলতেছি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেরা আসছে, একটি গোলকের ব্যাসার্ধ আর পরিমাপ করা হলো। তো আর পরিমাপ করতে গিয়ে দেখা গেল যে আর এর মান কিরকম আসতেছে, দেখা গেছে কোনোবার 10 আসে, 10 থেকে 10 থেকে 0.1 কোনোবার বেশি আসে, আবার কোনোবার দেখা যাচ্ছে 10 থেকে 0.1 কম আসে, এরকম আসতেছে বারবার। মানে হয় 10 থেকে 0.1 বেশি অথবা 10 থেকে 0.1 কম আসতেছে, মানে প্লাস মাইনাস এটা আসতেছে আর মান বারবার। তাহলে এখানে আসলে পরিমাপের ত্রুটি কতটুকু হচ্ছে, এটা এই যে আপনি যেটা বলতেছেন যেটাকে আমরা শতকরা ত্রুটি বলতে পারি, যে পরিমাপের শতকরা ত্রুটি কত। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওই যে আগের নিয়ম যে মূল ত্রুটি হচ্ছে যেটা তো ব্যাসার্ধের মধ্যেই, সেটাকে আপনি তিন দিয়ে গুণ করে পার্সেন্টেজ নিয়ে যাবেন। ওকে, তাহলে এখানে 0.3 হচ্ছে নাকি? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এখানে মূলত ওই এই মানটা দেওয়া আছে, 10-এর মধ্যে 0.1 হচ্ছে, 10-এর মধ্যে 0.1, এই জন্য আপনাকে লিখতে হবে 0.1/10, 0.1/10। ওকে, ইন্টু থ্রি, ইন্টু থ্রি, ইন্টু 100%, এবার যা আসে। আবার খেয়াল করবেন আর এর মান এটা আসতেছিল বারবার, প্লাস মাইনাস 0.1 আকার আসতেছিল। তো এই ক্ষেত্রে আমাদেরকে ওই যে যেটা ডেল, যেটা ডেল বি সেটাকে লিখতে, এটা এখানে আয়তন, এখানে প্রশ্নের মধ্যে আয়তনে শতকরা ত্রুটি জিজ্ঞেস করছে, আয়তনে শতকরা ত্রুটি কত, একই প্রশ্ন আর কি। তাহলে ডেল বি ডিভাইড বাই বি ইন্টু আপনাকে কি লিখতে হবে, 100%। ওকে, ইন্টু আবার থ্রিও দিতে হবে। এই যে এটা হচ্ছে মূল সূত্র, এটা খাতা নোট করে রাখতে পারেন। তো 3 ইন্টু ডেল বি, ডেল বি হচ্ছে কত, ডেল বি হচ্ছে, ডেল বি কি 0.1 হবে, ডেল বি তো 0.1 হবে না, হ্যাঁ হবে, ডেল বি 0.1/10 ইন্টু, মূল কথা হচ্ছে এখানে এই যে আপনি যখন 0.1/10 লিখছেন, আবার যখন তিন দিয়ে গুণ করছেন, ওই ওইটা আলটিমেটলি যেটা বলছিলাম সূত্র, যে আসলে দেখা গেছে যে আর তিন গুণ হয়ে যাচ্ছে, সেটাই আসতেছে। ওকে, তো ইন্টু 100% যখন আপনি দিবেন তখন মূল যেই ইয়াটা আয়তনের যে ত্রুটি সেটা পেয়ে যাবে। এখানে কাজ করে দেখলে আপনি 3% পাবেন, এখানে কাজ করে দেখেন 3% পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, আমি এদিকে যেতে চাচ্ছি না, আপনারা এটা একটু আর একটু দেখে নেবেন, বই থেকে প্র্যাকটিস করবেন। ভেক্টরের মধ্যে আপনাকে যেটা করতে হবে, লিখে রাখেন ভেক্টরের এগুলো দেখতে হবে, ডেফিনেশনগুলো। এর মধ্যে শূন্য ভেক্টর পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা দুই একবার আসছিল, অবস্থান ভেক্টর, তারপর হচ্ছে একক ভেক্টর, লিখে রাখতে পারেন অবস্থান ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর।
স্বাধীন ভেক্টর, এগুলো পরীক্ষায় আসে। ভেক্টরের গুণফল খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টর রাশি খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টর রাশি আর স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি মনে রাখবেন। ওকে, তো ভেক্টরের গুণফল মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে আমি বলছি। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু একটা গুণফল কিভাবে বের করে সেটার একটা নিয়ম আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, নিশ্চয় আপনাদের খেয়াল আছে। তো আমি আজকে সেই গুণের মধ্যে ছিল কি ক্রস গুণন এবং ডট গুণন, আমরা একটা ডট গুণন আগে দেখবো। ডট গুণন দেখলে আপনাদের অনেকগুলো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং পরে অঙ্কগুলো করতে আপনার জন্য ইজি হবে। ওকে, তো আমি একটা ডট গুণন এই জন্যই করতেছি যে এই ডট গুণনের মধ্য দিয়ে আমরা দুইটা অঙ্ক করতে পারবো, দুই তিনটা অঙ্ক করতে পারবো। তো এই ডট গুণন সাপোজ আপনার কাছে দেওয়া আছে এ ইকুয়াল টু, এ ভেক্টর ইকুয়াল টু, লিখেন এ ভেক্টর ইকুয়াল টু থ্রি আই প্লাস এ জে প্লাস কে, আর বি ভেক্টর ইকুয়াল টু, একটু নোট করে ফেলবেন খাতায়, ফোর আই প্লাস থ্রি জে মাইনাস সিক্স কে। সাপোজ এই দুইটা ভেক্টর আপনার কাছে দেওয়া আছে। ওকে, কারণ আপনাকে এই দুইটার গুণফল বের করতে বলবে, কিছু বলে নাই, খালি গুণফল বের করতে বলছে, এরকম বলতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওকে, তো যদি এরকম বের করতে বলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ওকে, এটাই কিন্তু আপনি লিখে রাখেন, সরাসরি লিখে রাখেন সহগ গুলোকে, মানে আই এর সাথে আই এর সহগ, জে এর সাথে জে এর সহগ, কে এর সাথে কে এর সহগকে গুণ করবেন, যদি মাইনাস থাকে মাইনাস সহকারে লিখে রাখেন। এটা আমি যে কথাটা বলছি, ডট গুণনের ক্ষেত্রে আই এর সাথে আই সহক, জে এর সাথে জে সহক, কে এর সাথে কে সহককে মাইনাস সহকারে নিয়ে গুণ করব, আর গুণফল গুলোকে যোগ করে দিব, মানে আয়ের সাথে আয়ের সহক আগে গুণ করেন, গুণ করলে এখানে 12 আসতেছে, তাহলে এটা হচ্ছে এ ডট ভি, এটা ডট গুণ কিন্তু, তাহলে আয়ের সাথে আয়ের সহক গুণ করলে 12 আসতেছে। তারপর আমি বলছি যে গুণফল গুলোকে যোগ করতে হবে, দেয় আমি যোগ চিহ্ন দিচ্ছি। এবার এখানকার সহক গুলো নেন থ্রি এ, তারপরে আবার একটা প্লাস দেন, এটা কিন্তু গুণফল, গুণফল গুলোকে আমি যোগ করতেছি, এই যে গুণফল গুলো, এই যোগটা সূত্রের সূত্র থেকে অটো চলে আসছে। এবার এখানে দেখেন, এখানে আসতেছে, এখানে এক আছে, কে এর সাথে এক আছে, আর এখানে আছে মাইনাস সিক্স, তাহলে আমি বলছি যে গুণফল গুণ করার সময় মাইনাস সহকারে নিতে হবে, এই যে মাইনাস সহকারে নিতে হবে, এই যে গুণফল গুলোকে যোগ করলাম আর কি, বা আমি আরো আরো ইজিলি আপনাদেরকে দেখাই, খেয়াল করবেন আমি কিন্তু গুণ করতেছি, দেখেন তিন গুণ চার, তিন গুণ চার, আর এখানে আসতেছে তিন গুণ এ, এখানে আসতেছে ওয়ান গুণ মাইনাস সিক্স, ওয়ান গুণ মাইনাস সিক্স, এগুলো হচ্ছে গুণফল সহগগুলো। তো আমি বলছি সহগগুলোর গুণফলকে যোগ করতে হবে, এই যে দেখেন যোগ করতেছি, সো আশা করি এবার ক্লিয়ার, একদম ক্লিয়ার, আমি যেভাবে বলছি ভাবলে আসছে। সো 12 প্লাস থ্রি এ মাইনাস সিক্স, এখন যদি কারো মনে না থাকে তাহলে আমার আর কিছু করার নাই, একদম ইজিলি আমি বুঝে দিয়েছি। এখন আপনাকে যেটা করতে হবে, এই আমি এখন যেটা পড়াচ্ছি সেখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, আপনাকে সাপোজ বললো যে প্রশ্ন কিরকম আসতে পারে খেয়াল করবেন, আপনাকে বলবো এ এবং বি এরকম দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এ এর মান কত, এ এর মান জিজ্ঞেস করবে, এই যে এখানে একটা এ দেওয়া আছে এর মান তো আমি জানি না, এই যে এটা যদি বলে যে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, লম্ব মানে হচ্ছে এরকম একটার উপর একটা দাঁড়ায় আছে, এরকমও হতে পারে 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণও বলতে পারে। ওকে, এরকম তো দুটি ভেক্টর যদি এভাবে থাকে তাহলে এ এর মান কত, এটা জিজ্ঞেস করবে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন দুটি ভেক্টর যদি লম্বভাবে থাকে তাহলে তাদের গুণফল সমান শূন্য হয়, তাহলে তাদের গুণফল মানে ডট গুণফল, তাহলে এই গুণফলের জায়গায় আমি শূন্য লিখতে পারবো। এবার এখান থেকে আপনি এর মান বের করে ফেলবেন ইজিলি, তাহলে এখানে এখানে 12 থেকে 6 গেলে 6 হয়, ওই 6টাকে এই পাশে পাঠালে -6 হয়, তাহলে -6 ইকুয়াল টু 3 এ, সুতরাং এ ইকুয়াল টু -2 বেরোচ্ছে। সো এর মান যদি -2 হয় তাহলে একটা দুটি লম্ব হবে, তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে দুইটা অঙ্ক শিখছি, একটা হচ্ছে কিভাবে গুণফল নির্ণয় করতে হয়, আর একটা হচ্ছে যদি বলে দুটি ভেক্টর পরস্পর লম্ব তার সেখানে যদি একটা এ থাকে এম থাকে সেটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা। ওকে, এই দুটো কোশ্চেন বা সিইউতে অনেকবার আসছে। ওকে, এবার হচ্ছে আমরা এই ডট গুণন থেকে আরো একটা জিনিস দেখবো, আপনারা আশা করি খাতা নোট করতেছেন, খাতা যদি নোট না করেন আমি মুছে দিব কিন্তু সাথে সাথে, তখন আপনি আর লিখতে পারবেন না, যারা নোট করার প্রয়োজন আছে মাস্ট নোট করবেন, যাদের নাই তারাও নোট করবেন। ওই যে গত ক্লাসে বলছিলাম হাতের মধ্যে আমাদের মেমোরি থাকে, হাত আপনার ক্লিয়ার রাখবে, ওকে আপনাকে ক্লিয়ার রাখবে।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডট গুণ থেকে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে, ডট গুণন আসলে কিভাবে আসছে আমি সেটার দিকে যেতে যাচ্ছি না, সেটার দিকে যাইলে আজকে ক্লাস শেষ হবে না। তো ডট গুণনের সূত্রটা হচ্ছে আরো একটা আছে, সেটা হচ্ছে এবি সাইন, সরি এবি কস থিটা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এটা। এখন এখানে এ কি আসলে, এ হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হচ্ছে এ, বি কি, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর এখানে হচ্ছে এ ডট বি ভেক্টর, এগুলো ভেক্টর আকারে আছে, বাট এখানে কিন্তু ভেক্টর আকারে না, এখানে মান আকারে আছে। আর থিটাটার মধ্যে এখানে কস তো বুঝতে পারতেছেন, থিটা কি, থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, সাপোজ এটা 30 ডিগ্রি এরকম কিছু একটা হতে পারে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে এ কি, বি কি, থিটা কি, এটা যদি আপনি বুঝতে পারেন সূত্র ক্লিয়ার। ওকে, এখন আমি গত ক্লাসে দেখাছিলাম কিভাবে মান বের করতে হয়, কিভাবে মান বের করতে হয়। ওকে, সাপোজ একটু আগে আমরা যে দুইটা ভেক্টরি পাইছিলাম সেগুলোই আমি আবার লিখতেছি, আমাদের এ ছিল কত নিশ্চয় আপনাদের খেয়াল আছে, থ্রি আই, থ্রি আই মাইনাস প্লাস এ যে ছিল। ওকে, তো এই জায়গায় আমি মনে করেন যে 6 দিচ্ছি, 6 জিও না আন্দাজে দিলে পরে ধরা খাবো, অঙ্ক মিলবে না, সো আমি আরেকটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি। ওকে, মানে এখন আমি রিস্ক নিতে যাচ্ছি না কোনো রকম, রিস্ক নিলে সমস্যা আছে, আমাদের ক্লাসের টাইম নষ্ট হবে। ওকে, সো আমি আরেকটা দিচ্ছি, খেয়াল করবেন 4i, সাপোজ এটা হচ্ছে 4, 4i 3j প্লাস কে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আরেকটা ভেক্টর রাশি আমি লিখতেছি, খেয়াল করবেন আরেকটা ভেক্টর রাশি লিখতেছি, সাপোজ 2i মাইনাস জে, মাইনাস না প্লাস জে, প্লাস 5j। সো দুইটা ভেক্টর রাশি আমি লিখে ফেলছি, একটু প্রশ্নটা খাতা লিখে ফেলেন। এখন আপনাকে যদি বলে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, প্রশ্ন ডিরেক্ট বলবে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত, তখন আপনাকে এই কাজটা করতে হবে, এ ডট বি বের করতে হবে, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখন এ কি, এ ভেক্টরের মান, এটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটির মান বের করলে আপনি এই পাবেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলো, মান বের করলে এই পাবেন। এখন ভেক্টরের মান কীভাবে বের করতে হয়, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ভেক্টরের মান বের করার সূত্র হচ্ছে যে যে ভেক্টরটি আপনি পাচ্ছেন সেটাকে মডুলাস করে দিবেন, বা সরাসরি এটাকে লিখতে পারেন চাইলে, ইকুয়াল টু কি, ইকুয়াল টু একটা রুট ওভার দিতে হয়, রুট ওভার দিয়ে এখানে যে সহগুলো আছে সেগুলোর মাইনাস সহকারে নিয়ে বর্গ করবেন, বর্গ করে যোগ করে দিবেন, সহগুলো মাইনাস সহকারে নিয়ে বর্গ, বর্গ করে যোগ, আর উপরে রুট ওভার থাকবে, তাহলে রুট ওভার অলরেডি দিয়ে দিছি, তাহলে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, এই যে এখানে যে সহগুলো আছে এগুলোকে আমি বর্গ করে যোগ করে দিছি, এই হচ্ছে কাহিনী। ওকে, তো আলটিমেটলি কত হচ্ছে, 4 16 9 25 26, রুট ওভার 26 হচ্ছে এখানে, আপনি খেয়াল প্রয়োজনে ক্যালকুলেট করে দেখতে পারেন। এবার হচ্ছে বি এর ক্ষেত্রেও সেম, বি এর ক্ষেত্রেও সেম, আমরা এটা বের করব, আমি এগুলো একটু মুছে দিচ্ছি পাশে দিবা, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি কিন্তু এখানে মানে না বুঝলেও বলবো, আবার বলবো। ওকে, তাহলে বি এর মান হবে ভি ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, জের মধ্যে এক আছে এখানে সহগ এক, তারপর হচ্ছে 5 স্কোয়ার, 4 25 29 30 32। ওকে, দেখেন আমি এবং বি পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে থিটা বের করতে হবে, খেয়াল করবেন এই থিটাটা আমরা বের করবো। ওকে, কিন্তু এ এ আর বি এর মান পাইছি, কিন্তু এ ডট বি এর মান তো আমি জানি না, এটা তো আমার জানি না, আপনি খেয়াল করেন এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে থিটাটা আমার কাছে জানতে বলছে, তো আমি এখন শুধুমাত্র এই দুজনকে জানি, এই দুজনের মান জানি, কিন্তু আবার এটার মান জানি না, তো এটার মানে জন্য আমাদেরকে বের করে নিতে হবে, এটার মানে একটু আগে কেমনে বের করতে দেখেছি, এ ডট বি কেমনে বের করতে হয়, এ ডট বি বের করতে হয় সহগুলোকে গুণফল করে যোগ, তো সহগ এই যে এখানে হচ্ছে যে 4 দুগুণে 8 যোগ, এখানে হচ্ছে 3 একে 3 যোগ, এখানে হচ্ছে 5 একে 5, এটাই হচ্ছে এ ডট বি। সো আমরা এ ডট বি আবারও দেখেছি, এবার হচ্ছে এ বি, এ কত, এ হচ্ছে রুট ওভার, এ হচ্ছে রুট ওভার 26, বি কত, রুট ওভার 30, এই দেখছেন আমি কিভাবে লিখতেছি, সেম ভাবে আপনারা লিখে ফেলবেন, এটা 26 20 না। ওকে, তারপর হচ্ছে কস থিটা, সো আশা করি ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। এবার এখান থেকে থিটা বের করা কোনো ব্যাপারই না, আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, তাহলে এখানে যদি থিটা বের করি কত আসে বলুন তো, ক্যালকুলেটর করে তাড়াতাড়ি বলে ফেলেন, এই যে এখানে আসতেছে 6 6 এবং 14 আসতেছে, রাইট, 14, নিচে হচ্ছে যে ভদ্রলোক দুজন, অর্থাৎ রুট ওভার 26 আর রুট ওভার 30,
এই ভদ্রলোকের যে মানটা আসবে, আচ্ছা এটাকে 85 টাকার লিখি আমি, এখনো ঠিক না, এখনো 85 টাকার লিখতেছি, ওকে, এটা এখনো 85 তে আছে, তাহলে 85 এর সমান এটা, ওকে, তাহলে সেটা স্কুল কত হবে, এখানে যেটা পাবো, এখানে যেটা পাবো সেটাকে কজ ইনভার্স আকারে লিখে দিবে, এখানে কত আসে বলেন তো, একজন তাড়াতাড়ি ক্যালকুলেটর নিয়ে বসতে বলছি, কত আসে ভাইয়া? এখানে 3 হবে না একের জায়গায়? আচ্ছা যাই হোক, দেন না, দিয়ে দেখেন কত আসে বলেন, একের জায়গায় 3 কোন জায়গায়? উনষাট দশমিক নয় এক এখানে ভাগ করলে নাকি টোটাল টিচার মান? আমি বলতে চাচ্ছি এখানে এটা ক্যালকুলেটর করলে কত আসে সেটা দিয়ে শুনছি, 59.91। হ্যাঁ 59.91 ভুলে এটা আসবে না, এটা ক্যালকুলেটর করে আমার বলো কত আসে। চোদ্দকে ভাগ করে দেখবা কত দিয়ে, রুট ওভার 26 একবার, আর একবার রুট ওভার 30 দিয়ে। আর কেউ কি রেসপন্স করতেছে না কেন? এখানে তো অনেকে যুক্ত আছে আমার সাথে এখন বর্তমানে, আজিজ, শান্ত, অর্পি ইসলাম, মোনায়েম ইসলাম, মেহেদি শুভ, ইরফান, প্রেমা সুলতানা, জুয়া, সানি, সবাই অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে এখানে কত আসে একটু বলেন। 93.91 আসছে শিওর? তুমি আমার তো মনে হয় না এরকম আসবে, 0.50 ও তো 0.50 আসছে, তাহলে বাকিটা যে ভাগ করলো এটা কেউ কিভাবে আসলো, এই ভাগ কেমনে করছে সে, আমার তো মাথা ঢুকতেছে না। ব্র্যাকেট দিয়ে করতে হবে, ব্র্যাকেট দিয়ে করতে হবে ভাই, ব্র্যাকেট দিয়ে করুক যেভাবে করুক, আমি তো সেটা চাইনি, আমি তো জানার দরকার নাই, এটা তো এমনি পারার কথা, ক্যালকুলেটর কি পারার কথা জানো না তোমরা। ক্যালকুলেটরের কথা জানো না, আমি কম্পিউটার কি লিখতেছি এখন তোমরা দেখতেছ না, তোমরা শুধু ইন্টারেস্টটা দেখার কথা, বাকিটা দেখার তো কথা না। হ্যাঁ কি জানি, 0.50 0.50 এখানে 0.50 আসে, এবার cos ইনভার্স 0.50 মানে cos হাফ, তাহলে 120 ডিগ্রি আসে, কথা কত আসে না, 120 ডিগ্রি না, cos হাফ এর মানে হচ্ছে যে 60 ডিগ্রি, হ্যাঁ কত আসে, 59, হ্যাঁ 60 ডিগ্রি আসছে, ঠিক আছে, ওকে, বেশি লাগি 60 ডিগ্রি আসছে। সো আশা করি ক্লিয়ার, এবার মানে ডরগুনন থেকে কোশ্চেন আসলে পারবেন আপনারা, ওকে, আমি বুঝলাম না এটা ভাগ করতে অনেকের কষ্ট হলো কেন, অনেকে এটা ভাগ করতে পারতেছে না, তাহলে তাদের দোষ দুর্দশা কিরকম হবে আপনি আশা করি বুঝতে পারতেছেন, তো আপনারা শিখে নেবেন, এগুলো আমি পড়াতে আসলে পারবো না, মানে এগুলো পড়াতে গেলে আপনাদের কোর্স শেষ হবে। সো আমি আশা করি আপনাদের যদি ডরগুনন থেকে প্রশ্ন দেয় আপনারা পারবেন, আমি কিন্তু এখানে ডরগুনন দেখাইছি, ব্যাক একক ভেক্টর কিভাবে বের করতে হয় এটাও দেখা দিয়েছি, ঘুরতে গেলে বা ভেক্টরের মান কিভাবে বের করতে সেটা দেখেছি, ওকে, তারপরে আবার থিটা কিভাবে বের করতে সেটা দেখেছি, ওকে, এবার হচ্ছে আমরা দেখবো একক ভেক্টর কিভাবে বের করতে হয়, কেউ কি বলতে পারবেন আমাকে একক ভেক্টর কিভাবে বের করতে হয়? একক ভেক্টরের ডেফিনিশনটা জেনে নেন, ডেফিনিশন হচ্ছে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে, আবার খেয়াল করেন ডেফিনিশন থেকে আপনি অঙ্ক পারবেন, কোনো ভেক্টরকে এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করবো, এটাই একক ভেক্টর, একদম ইজি,
কোন ভেক্টরকে ও ভেক্টরের মান দিয়ে ভাগ করব একটুকে আমরা b নামে একটা ভেক্টর পাইছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে a নামে একটা ভেক্টর পাইছিলাম একটু আগের অঙ্কটাই দেখেন ওকে অন্য অঙ্ক দেখা দরকার নাই বেশি দেখলে সমস্যা করে দেবে একটুকে যে অঙ্কটা দেখছিলাম আমরা সেখানে a এর মান কত ছিল সেখানে a এর মান কত ছিল আর হচ্ছে আপনার a এর মান নিশ্চয় আপনি খেয়াল করেছিলেন √26 ছিল আর a ছিল কি 4i প্লাস 3j প্লাস কে নিশ্চয় আপনাদের খেয়াল আছে এটাই ছিল এটাই ছিল ওকে সাপোজ আমি কি করলাম আপনাকে একটা ভেক্টর দিলাম ভেক্টর হচ্ছে এটা এটা হচ্ছে সেই ভেক্টরটা বললাম 4i প্লাস 3j 3j এর একক ভেক্টর কত সেই ক্ষেত্রে কত হবে খেয়াল করেন সেই ক্ষেত্রে কত হবে খেয়াল করেন সেই ক্ষেত্রে হবে আপনার এখানে √25 কারণ যে লাস্টে কে নাই এটা হচ্ছে সেই ভেক্টরটা আর এটা হচ্ছে সেই ভেক্টরের মান কেমনে মান কেমনে বের করতে হয় ওই যে √ দিয়ে সবগুলোর স্কয়ার করে যোগ দেখেন 25 আসে রাইট আমার কথা রাইট জি ভাই তাহলে আলটিমেটলি 1/5 আসে এখানে এই যে এটা 5 আর কি তাহলে আমি এটাকে 1/5 লিখে পাশে 4i প্লাস কি লিখতে পারি 3j লিখতে পারি রাইট পারি কি না জি ভাই পারি ভাই ভাবেও লিখতে পারি যে 4/5 আচ্ছা 4/5i প্লাস 3/5 কি যে এটা লিখতে পারি না পারি কি না বলেন তো জি ভাই পারি তাহলে আমরা একক ভেক্টর কিভাবে বের করি বের করতে শিখে গেছি আবার বলতেছি কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব কোন ভেক্টরকে সরি কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব ভাগ করে হালকা মডিফিকেশন দরকার হলে করব এমসিকিউ যেভাবে থাকে আর কি এমসিকিউ যদি এভাবে থাকে এভাবে নেবেন এভাবে থাকে এভাবে নেবেন ওকে আর যদি এভাবে থাকে এভাবে দিয়ে দিবেন যেভাবে থাকে ওভাবে দিয়ে দিবেন সাইকো ভেক্টর শেষ এবার আমরা কোন একটা ভেক্টর দেওয়া আছে বলছে যে ওটি নির্দিষ্ট অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে সাপোজ এটা হচ্ছে যে একটা ত্রিমাত্রিক অক্ষর অবস্থা এখন নরমাল এদিকে যদি আমরা x ধরি তাহলে এদিকে থাকে একক ভেক্টর i এদিকে থাকে যদি এটাকে আমরা y ধরি তাহলে j থাকবে এটাকে যদি আমরা y ভেক্টর y অক্ষ ধরি তাহলে এদিকে j থাকবে আর এটাকে যদি আমরা z অক্ষ ধরি তাহলে এদিকে k থাকবে এটা তো বুঝছেন আপনারা নাকি এটা তো বুঝেন নাকি বুঝেন না জি ভাই জি ভাই ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে যদি বলে অক্ষের সাথে কোন একটা ভেক্টরের কোণ নির্ণয় করেন যেমন সাপোজ আপনাকে বললো যে একটা ভেক্টর দিয়ে দিই আমি একটা ভেক্টর দিয়ে দেই যে 3i প্লাস 2j প্লাস 2k বললো যে এটা একটা ভেক্টর এটার এই ভেক্টর সাপোজ বললো যে y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে বা থিটা y জিজ্ঞেস করলো আর কি থিটা y মানে হচ্ছে y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে এখন আপনি এটা কিভাবে বের করবেন ওয়াই অক্ষ মানে হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্রলোক এই এই অক্ষটা তো নরমালি কোনো একটা ভেক্টর আসলে এই যে তিনটা এই যে একটা ভেক্টর আমরা দেখাইলাম এই ভেক্টর আসলে এইভাবে থাকে নরমালি এইভাবে থাকে এই যে এইভাবে থাকে এই পয়েন্টার মান হচ্ছে এই যে এখানে যে সবগুলো 3 2 2 এটাই হচ্ছে সেই পয়েন্টার মান এই পয়েন্টার মান আর এটা হচ্ছে সেই ভেক্টরটা এই যে যেটাকে গাঢ় করে দিলাম ওকে সো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে ভেক্টর আপনি কিভাবে চিহ্নিত করবেন সাপোজ আমি এটাকে অন্য একটা কালার দিই এটাই হচ্ছে সেই ভেক্টরটা এটাই হচ্ছে সেই ভেক্টরটা আর এই ভেক্টরের এই পয়েন্টার মান হচ্ছে 3 2 2 এখন খেয়াল করেন ভালো করে খেয়াল করবেন বুঝার চেষ্টা করবেন এখানে 3 2 2 এর অর্থ হচ্ছে যে x অক্ষ বরাবর 3 যেতে হবে y অক্ষ বরাবর 2 যেতে হবে z অক্ষ বরাবর 2 যেতে হবে এটা কিভাবে মানে এই পয়েন্ট আমি কিভাবে বের করছি এটা এগুলো আসলে মানে একদম বেসিক জিনিস এগুলো যদি আপনি না বুঝেন সরি আমি এটা বুঝবো না এটা লাগবে আমার এগুলো না বুঝলে পরে সমস্যা করবেন আপনি আমি একদম ছোট করে দিচ্ছি আপনারা পারলে মোবাইলটাকে জুম করে নিবেন আপনি এখন যে কক্ষের মধ্যে বা রুমের মধ্যে বসে আছেন আমি মনে করলাম এই রুমের মধ্যে সামনে একটা দেওয়াল হচ্ছে এটা আশা করি বুঝতে পারতেছেন এটা আপনার রুমের সামনে জানালাটা এই আপনি জানালার পাশে বসে ক্লাস করতেছেন এটা হচ্ছে আপনার এই এখানে আপনি বসে আছেন আর কি এখানে টেবিল নিয়ে আপনি বসে আছেন সাপোজ রুমের মধ্যে আর এটা হচ্ছে দেওয়ালের মধ্যে কোন এক জায়গায় যা আমি তাহলে রুমের মধ্যে বললে এবার বলি এইভাবে করে আপনি বসে আছেন এটা আপনার টেবিলটা দেওয়ালের সাথে আপনার দেওয়ালের সাথে মাটি হয়ে লাগানো
বা আমি আরেকটু, এটা হচ্ছে আপনার ফ্লোরটা, এটা আপনার ফ্লোরটা, তাহলে আপনার ফ্লোরের উপরে আপনার টেবলের খুঁড়ে আছে আর কি, তো এই দেওয়ালের সাথে খুঁড়েগুলো লেগে আছে, লেগে এটা হচ্ছে আপনার সেই টেবিলটা, এটা হচ্ছে আপনার সেই টেবিলটা। আপনি এই টেবিল নিয়ে একটা মোড়ার উপর বসে ক্লাস করতেছেন, আর আপনার উপরে হচ্ছে জানালা। আপনি এটাকে এখন একটা ত্রিমাত্রিক একটা রুম হিসেবে কল্পনা করেন, যেটা হচ্ছে এটা হচ্ছে ওই দেওয়ালের কোনাটা উপরের দিকে উঠে গেছে, আর এটা হচ্ছে আপনার পাশ দিয়ে চলে গেছে এদিকে, আর একটা দেওয়াল এভাবে আছে আর কি, এদিকে আমি যাচ্ছি না, আর এটা হচ্ছে এইটার পাশের দেওয়াল। ওকে, এটাও একটা দেওয়াল আর কি, এই যে আমি দেখেন দেওয়ালগুলো কাটতেছি, এবার এদিকেও আসবে আর কি আস্তে আস্তে, তো আমি ওইদিকে যাচ্ছি না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আপনার এই জানালার উপর দিয়ে সাপোজ এখানে একটা টিকটিকি বসে আছে, আপনি টিকটিকিটার অবস্থা নির্ণয় করতে চান, তাহলে আপনাকে এই দেখেন এই যেটাকে এক চক্ষু ধরেন, এক চক্ষু ধরার এতটুকু আসতে হবে, এই এতটুকু। এবার আমি কালি চেঞ্জ করে দিই, এই এক চক্ষু আপনাকে নীল কালি যতটুকু দিলাম, নীল নীলই কাজ হচ্ছে না, হলুদ দিয়ে দিলাম, এক চক্ষুর এই যে হলুদ যতটুকু দিচ্ছে ততটুকু আসতে হবে আপনাকে, আগে এসে উপরের দিকে উঠতে হবে, তখন আপনি এটাকে ইজিলি পেয়ে যাচ্ছেন, কারণ এটা আপনার দেওয়ালের মধ্যে। এই জন্য দুই অক্ষ দিয়ে পেয়ে গেছেন, একটা হচ্ছে আই বা এক্স আর একটা হচ্ছে জে। কিন্তু যদি একটা মশা আপনার রুমের বাতাসের মধ্যে উঠতেছে, যে এটা এটা হচ্ছে রুম, রুমের বাতাসের মধ্যে কোন এক, আমি তো দেখাতে পারতেছি না, বাতাসের মধ্যে উঠতেছে, তখন আপনাকে যেটা করতে হবে এদিকে যেতে হবে, এদিকেও যাইতে হবে, এই যে এটা, পাশাপাশি আপনাকে এটাও ব্যবহার করা লাগতে পারে, এটা হচ্ছে জ্যাট। নাই আমি আপনাকে বুঝতে পারতেছি না মনে হয়, আমি আপনাকে বলি কিভাবে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা খেয়াল করেন, যদি এই এটাকে মানে এটাই মনে করেন রুমের বাতাসের মধ্যে, মানে দেওয়ালের সাথে লাগে না আর কি, এটা একটা মশা উঠতেছে, তা আপনি প্রথমে এদিকে আসলেন তারপর উপর দিয়ে উঠলেন, এবার আপনাকে এই কোণা থেকে এদিকে একটু যেতে হবে, মানে মূলত আমি বলতে চাচ্ছি এখানে এটা হচ্ছে সেই অক্ষটা, জ্যাড অক্ষ, মানে জ্যাড অক্ষ বরাবর আপনাকে কিছু যেতে হবে কিছু অংশ, তারপরে গিয়ে আপনি এর অবস্থানটা পাবেন। এই এটাই হচ্ছে সেই পয়েন্টটা, তিনটা পয়েন্ট যেটা লিখলাম, মানে আমাদের এটা কিন্তু কৌশল না, আমাদের কৌশল বলছে যে আমাদেরকে এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এই ভেক্টরটা আসলে কোণ তৈরি করতে পারে কিনা, পারে, এই যে এটা হচ্ছে সেই ভেক্টরটা, এটা হচ্ছে সেই ভেক্টরটা, সেটি ওয়াই অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করছে দেখতেছি আমরা। তো আপনাকে শুধু ওয়াই অক্ষ না, এক্স অক্ষ বলতে পারে, জেড অক্ষ বলতে পারে, যেটা ইচ্ছে সেটা বলতে পারে। আমরা বেশিক্ষণ ক্লাস রান করব না, দ্রুত শেষ করে দিব। তো আপনি যেটা করবেন, খেয়াল করবেন, আপনি নিচে যে ভেক্টরটা বলবে সেই ভেক্টরের মান লিখে ফেলবেন, ভেক্টরের মান কেমনে নির্ণয় করে আমরা জানি, উপরে উপরে যে অক্ষ বলবে সেই অক্ষের সাথে যে সহগটা আছে সেটা লিখে দিবেন, ওয়াই অক্ষ বলছে ওয়াই অক্ষের সাথে যে থাকে, যে সাথে সহগ আছে দুই, উপরে দুই লিখে দিবেন, আর নিচে হচ্ছে টোটাল ভেক্টরটার মান, টোটাল ভেক্টরটার মান নিচে। আবার বলে দিচ্ছি, আমি কিন্তু কথায় বলি, আমি লিখার চেয়েও কথায় বুঝাতে চেষ্টা করি বেশি। সো আপনি নিচে কি লিখবেন, মান, এই ভেক্টরটার মান কি ভাবে হবে, রুট ওভার দিয়ে সহগগুলোর স্কোয়ার করে যোগ। খেয়াল করেন, এটাই হচ্ছে আপনার কোণ বের করার প্রসেস। তবে এই ভদ্রলোককে কজ ইনভার্সের সাথে আটকে দিতে হবে, আবার বলতেছি কজ ইনভার্সের সাথে এই ভদ্রলোককে আটকে দিতে হবে, অর্থাৎ কজ ইনভার্স এই থিটা ওয়াইটা, থিটা ওয়াই হচ্ছে কজ ইনভার্স, এই এখানে যা আসবে তা এখানে যা পাবেন আপনি ক্যালকুলেশন করে সেটাকে এখানে লিখে দিবেন। সাপোজ এখানে আপনি কত পাইলেন, এখানে আলটিমেটলি আসবে 2/√17। আপনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাবেন আপনাকে অপশন এটা দিয়ে দিবে, কোনটা বের করবেন তারা, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাবেন অপশন এটা দিয়ে দিবে, আপনি এটাকে দেখা দিবেন সরাসরি, আপনি যখন চিটাং ভার্সিটিতে পরীক্ষা দিবেন আপনাকে হয়তো এটা মান দিয়ে দিবে। সাপোজ এখানে মান কত আসতে পারে, এখানে 30 ডিগ্রির কাছাকাছি কিছু একটা আসবে। ওকে, তো এখন সাপোজ 30 ডিগ্রি আসলো, তাহলে আপনাকে অপশনে 30 ডিগ্রি দিবে। সো আবারও বলতেছি আপনি মান কীভাবে, কোন কীভাবে বের করুন, অক্ষের সাথে নিচে টোটাল ভেক্টরটার মান, উপরে যে অক্ষ সেই অক্ষের সাথে যে থাকে আই জে কে তার সহ, ওয়াই অক্ষের সাথে যে থাকে, তো যে সব দুই, আমি দুই লিখে দিয়েছি। এটা কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে, এনিওয়ান? না ভাইয়া, আশা করি ক্লিয়ার। না ভাই, আশা করি ক্লিয়ার। আমরা গত ক্লাসে
ক্রস গুণফল নির্ণয় করেছিলাম, কে কে সেই ক্লাসটা মিস করছেন একটু হাত তুলবেন, না হলে আমি ক্রস গুণফল দেখাবো না। ক্রস গুণফল বের করেছিলাম কত ক্লাসে, কারো মিস হয়েছে কিনা বলেন। এনিওয়ান? তাহলে কারো মিস নাই, কারো মিস নাই, আছে আছে, কারো মিস আছে? মিস নাই, গুড। যদি মিস না থাকে তাহলে আমরা সরাসরি আরেক জায়গায় যেতে সুবিধা হবে আমাদের। দেখেন দুইটা ভেক্টর লিখছি আমি, বললো যে দুইটা হচ্ছে ভেক্টর, বললো যে এই দুইটি ভেক্টর যদি সমান্তরাল হয়, সমান্তরাল মানে আসলে এরকম লম্ব মানে এরকম, আমি ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি, যদি সমান্তরাল হয় বলবে যে এম এর মান কত, এই দুইটি ভেক্টর সমান্তরাল হলে এম এর মান কত। তো দুটি ভেক্টর সাধারণত সমান্তরাল হয় যদি তাদের ক্রস গুণফল বের করা যায়, তখন যদি ক্রস গুণফল বের করা যায় তখন সমান্তরাল হতে পারে। ওকে, তো আমরা এখন ক্রস গুণফল বের করলে ওই ক্রস গুণফলের মান যদি শূন্য হয় তাহলে ভেক্টর যদি সমান্তরাল হয়, ক্রস গুণফলের মান যদি শূন্য হয়, খেয়াল করবেন ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দুটি সমান্তরাল হয়, আর ভেক্টর দুটি লম্ব হয় কখন, একটু আগে আমরা দেখাইছি ডট গুণফলের মান শূন্য হলে, ডট গুণফলের মান শূন্য হলে। তো এখন তো ক্রস গুণফল বের করতে বিশাল বড় অঙ্ক করতে হবে আমাকে, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি, বাট এটার একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়মে যাবেন বড় অঙ্ক করবেন না, সেটা হচ্ছে আই একক কে এ, মানে যে কোনো একটা ভেক্টর, এটা হতে পারে এটা হতে পারে, যে কোনো একটা ভেক্টর আই একক নিবেন, নিয়ে অন্যটার আই একক নিচে রেখে দিবেন, এটার আই একক ওয়ান, এটার আই একক এম, তো আমি এটা নিয়ে এটাকে নিচে লিখছি, অথবা আপনি চাইলে উল্টো লিখতে পারবেন, আপনি চাইলে এটাটা আগে নিয়ে এটাটা পরে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ওকে, সমান দিবেন একটা, দিয়ে এখানে যেহেতু আগে এটা নিছেন তারপরে এবার এবার জে টা নিবেন, জে হচ্ছে ছয়, ডিভাইড বাই দিয়ে এবার এখানে মাইনাস থ্রি নিবেন, এই এতটুকুই। আপনাকে এত এমন মান জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে কি জানেন পরীক্ষায়, বলবে এই দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় এমন মান কত, তো এই যে এমন মান পেয়ে গেছি, তো এই যে এটাই এমন মান, এখান থেকে এমন মান পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস টু। ক্লিয়ার আমার কথা, ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ ভাইয়া, এম থাকলে কি শুধু আমরা এই যে দুইটা মানে নিমু আর বাকিগুলো নিমু না? বাকিগুলো না নিলে চলতে সাথে আপনাদের দর, এই মানে আপনি কেন নিবেন, অতিরিক্ত সময় নষ্ট করার দরকার আছে? আমি আপনি চাইলে, আপনি চাইলে ওটা নিতে পারেন, ওই পাশেটা নিতে পারেন, কিনি কেন নি, কিন্তু নি লাভ কি, আপনি চাইলে এই যেটা নিতে পারেন মাইনাস টেন যেটা আছে সেটা নিতে পারেন, মাইনাস টেন ডিভাইড বাই ওয়ান, কিন্তু নিয়ে তো লাভ নাই, একই আনসার আসবে। হ্যাঁ, একই আনসার আসতেছে না এখানে? দেখেন তো মাইনাস টু হয় কিনা, দুই ক্ষেত্রেই হয় কিনা, হয়, সো আপনি অতিরিক্ত অংশ নেওয়ার দরকার নেই, তো একটা নিলে আমি, আপনি যখন এম এর মান পেয়ে যাচ্ছেন তখন বাড়তি অংশ নেওয়ার দরকার কোনো নাই। ওকে, গতকালকে আমরা ত্রিভুজের সন্নিহিত ভাবে থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা দেখছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বুঝে যাচ্ছি না, এবার হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে বলবো। আমি এখন সামান্তরিকের ক্ষেত্রে দুইটা ঘটনা বলবে, লিখে রাখেন, একটা হচ্ছে বলবো যে সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, আর একটা আপনাকে বলবো যে সন্নিহিত ভাবে দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, সন্নিহিত ভাবে দেওয়া আছে, দুইটারই সূত্র একই, দুইটারই এ ক্রস বি এর মান বের করতে হবে, সামান্তরিকের সন্নিহিত ভাবে দেওয়া থাকলে এ ক্রস বি এর মান বের করবেন, এ ক্রস বি এর মান বের করবেন, এটাই রেজাল্ট, এটাই উত্তর। এ ক্রস বি বের করলে নতুন একটা ভেক্টর বের হবে, আমরা গতকালকে বলছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে, এ ক্রস বি বের করলে নতুন একটা ভেক্টর বের হবে সি, সেই ভেক্টরটার মানই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল যদি এ এবং বি ওই সামান্তরিকের সন্নিহিত ভাবে হয়। সাপোজ এই যে এটা হচ্ছে এ নামক বাহুটি আর এটা হচ্ছে ভি নামক বাহুটি, সামান্তরিকে দুটি বাহু দেওয়া আছে আর কি, এ ভেক্টর বি ভেক্টর, তো এ ক্রস বি বের করে মান বের করলে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন, কিন্তু যদি আপনাকে বলে এই দুইটা সামান্তরিকের বাহু নয় কর্ণ, তখন ভেজাল আছে, যদি বলে কর্ণ, সাপোজ এই হচ্ছে সেই সামান্তরিক, এটা হচ্ছে কর্ণ এ, এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর একটা কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে সাপোজ ভি ভেক্টর। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কর্ণ কি বাহু কি, এই ক্ষেত্রেও সেম, আপনি আগে এটা বের করে দিবেন, আগে এটা বের করবেন একই রকমে, বের করে জাস্ট হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন, অর্থাৎ আগেরটাই রেজাল্ট অর্ধেক হবে,
মানে আগে যে রেজাল্ট আসতো সেটার অর্ধেক হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদেরকে মানে আসলে সময় নেই, ওকে? আপনারা নিচ্ছে সামান্তরিকের লব্ধি, মানে লব্ধি দুটি ভেক্টর যখন মানে ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়া করে তখন সেটা কিভাবে লব্ধি বের করতে হয় এগুলো নিশ্চয়ই শিখছিলেন সামান্তরিক সূত্র থেকে, ওকে? সেখানে আপনারা নিশ্চয়ই শিখছিলেন আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার আছে আশা করি। টু পি কিউ কস থিটা, সবার আইডিয়া ক্লিয়ার আছে? এই এইগুলো এখানে কারো ঝামেলা হয়? এমন কেউ আছেন এগুলো করতে ঝামেলা হয়? না ভাই, আশা করি নাই, জন্য এটা আমি শুরুতে দেখিনি। আমি আপনাদেরকে আরেকটা আইডিয়া ক্লিয়ার করবো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, চিটাং ভার্সিটিতে চলেও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা প্রবল, তবে যদি দিয়ে দেয় তখন তোমাকে গালি দিবেন, এই জন্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে সাপোজ এটা একটা ভেক্টর এ, এটা আরেকটা ভেক্টর ভি, আপনাকে বললো এ ক্রস বি এর দিক কোন দিকে? দিক আমি এ ক্রস বি বের করতে জানি, কিন্তু দিক যদি জিজ্ঞেস করে তাহলে কি করবো? এ ক্রস বি করতে সাপোজ সি, সি ভেক্টরের দিক কোন দিকে? ওকে, বা আমি এটাকে আরেকটু সুন্দর করে দিলাম আপনার জন্য, আচ্ছা এভাবে দিলাম, আমি আমি এভাবে দিতে আমার কাছে ভালো লাগতেছে এই জন্য দিলাম। খেয়াল করেন আপনার পরীক্ষা মূলত এটা এভাবে দিবে, পরীক্ষা দিবে এভাবে, আমি দেখে দিচ্ছি আপনাকে, এদিকে দিবে ভি, এদিকে দিবে পরীক্ষা দিবে, কিন্তু আমি একটু অন্যভাবে দিছি যাতে আপনার অন্যভাবে দিলেও পারেন, ওকে? এ ভি, তো আপনাকে যদি এ ক্রস বি বের করে আপনি স্ক্রু ড্রাইভার যেভাবে ঘুরান, আপনি জীবনে না কোনো না কোনোবার একটা স্ক্রু ড্রাইভার খুলছেন আশা করি, খুলেন নাই, এবং কেউ যদি থাকেন তাহলে পানির ট্যাপ তো খুলছেন বাসায়, প্রতিদিনই খুলতেছেন পানির ট্যাপ, খেয়াল করেন তো পানির ট্যাপকে এভাবে যদি ঘুরান কি হয়, এ ক্রস বি মানে এ থেকে বিয়ের দিকে ঘুরবেন, এ থেকে বিয়ের দিকে, এ থেকে বিয়ের দিকে ঘুরেন, এই যে এ থেকে বিয়ের দিকে ঘুরেন, পানি ট্যাপকে এভাবে ঘুরলে কি হয়, পানি ট্যাপ কি বন্ধ হয় না খুলে? বন্ধ হয়। শিওর? আর কেউ? বন্ধ হয়। বন্ধ হয়, বন্ধ হয় মানে কি নিচের দিকে না যায় না উপরের দিকে উঠে? নিচের দিকে। নিচের দিকে যায়, সো এটার রেজাল্টটা সিটা নিচের দিকে যাবে, নিচের দিকে। এখানে আমি নিচটা তো নিচের দিকে দেখাচ্ছি, আসলে এই নিচেই নিচ না, এই নিচ হচ্ছে যে এই যে এখন আমাকে আমার এই যে বোর্ডটা দেখতেছেন ব্ল্যাক বোর্ড, এই ব্ল্যাক বোর্ডের ভেতরের দিকে, মানে এই ব্ল্যাক বোর্ডটা ছেদ করে দিকে যাবে ভেতরের দিকে, সো আশা করি বুঝতে পারছেন, ওকে? তো আমি সহজ কথা নিচের দিকে বলবো আর কি, তো সাপোজ এই পয়েন্টটাকে যদি ও বলি, সাপোজ এটা হচ্ছে ও ই, ও এর দিকে যাবে, ও ই এর দিকে যাবে, পরীক্ষা লিখতে হবে ও ই এর দিকে যাবে, ওকে? কিন্তু কিন্তু আপনাকে যদি চেঞ্জ করে দেয়, এখানে বি দিয়ে দেয় আর এখানে এ দিয়ে দেয়, এবার ঝামেলা আছে, এখানে বি দিল এখানে এ দিল, বললো যে বি ক্রস এ, বি ক্রস এ বললে এবার আপনি ঘুরতে হবে এইভাবে, তার মানে আগের উল্টা, আগের কি উল্টো, আপনাকে বি ক্রস এ গুণফল বি ক্রস এ বের করতে পারে না, আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি শুধু এ ক্রস বি বের করা শিখবেন, কিন্তু বি ক্রস এ বের করা শিখবেন না, কি হয় হয় না, দুইটা শিখতে হবে, তো এটারও তো দিক আছে, তার মানে এটা দিক কিরকম হবে, ও যে বি থেকে এর দিকে যাচ্ছে, খেয়াল করেন বি থেকে এ এর দিকে যাচ্ছে, অর্থাৎ এভাবে ঘুরতেছে এবার, তো পানির ট্যাপ কি এভাবে ঘুরলে কি পানির ট্যাপ খুলে নাকি বন্ধ হয়? হ্যাঁ, খুলে খুলে মানে উপরের দিকে উঠে না নিচের দিকে নামে, উপরের দিকে উঠে, মনে করেন এটাই সেই ট্যাপটা, এই যে এখানে ঘুরতেছে, এই বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে ট্যাপটা উপরের দিকে উঠবে, এটাকে নাম দেন ও ই প্রাইম, তাহলে ও ই প্রাইম এর দিকে যাবে, আমার কথা কি ক্লিয়ার? জি, আমি দিক বর্ণনা করছি, দিক ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসছিল কয়েকবার, প্রয়োজনে চেক করে নিতে পারেন, প্রয়োজনে চেক করে নিতে পারেন, যাচ্ছি না ওদিকে, আমরা চলে যাচ্ছি ডিরেক্ট আরেকটা অঙ্কে, ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট মনে আছে তো নাকি? ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট মনে আছে তো নাকি? নাই? জি ভাই আছে, ওকে। প্রথমে শিখতে হবে আপনাকে গ্রেড ফাই নামে একটা ই আছে, ওটা ওটা তো চিনেন সবাই মনে হয়, ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ফাই মানে ডেল্টা দ্বারা, ফাই বলাও ভুল হবে, ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এরকম কিছু একটার সাথে আইডিয়া আছে কিনা আপনাদের? জি ভাই, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা নিয়ে, একদম ডিটেইলস গুলো নিয়ে দেখে নিবেন,
এই যে এটা এটা এই ভদ্র ডেল্টা ভেক্টর বলতে পারেন, এটার মান আছে যে এটার মান হচ্ছে আসলে ডেল্টা ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড, খেয়াল রাখবেন এটার মান। এখন আপনাকে যদি কেউ বলে যে কি বলে, আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে আই জে হবে, আই জে কে, এটা হচ্ছে ডেল্টা ভেক্টর, যেহেতু ভেক্টর সাইন আছে এই জন্য আই জে দিতে হবে। তো এটা হচ্ছে ডেল্টা ভেক্টরের মান, সরি ডেল্টা ভেক্টরের মানে এটা অপারেটর, এটাকে ডেল অপারেটর বলা হয় থাকে, খেয়াল করবেন এটাকে বলা হয় ডেল অপারেটর, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে নিচে কোনটি ডেল অপারেটর, আপনাকে এটা দেখাতে হবে খুঁজে বের করে। তো আমি এদিকে যাচ্ছি না, ডেল অপারেটর লিখে রাখতে পারেন। তো এখন আমরা যেটা করতে হবে আলটিমেটলি, আমাকে যদি মনোযোগ দিয়ে খেয়াল করতে, আমাকে যদি কোনো একটা স্কেলার রাশি দেয়, সাপোজ 5 কেজি, এটা হচ্ছে স্কেলার রাশি কারণ এটা কোনো দিক নেই, ওই স্কেলার রাশির সাথে যদি আমি এই ডেল অপারেটরের গুণ করি নর্মাল গুণ, যেটা আমরা ক্লাস 5 এ করছি, 5 যোগ 5 গুণ 10, তো এটার সাথে 5 গুণ করলে এটা নর্মাল গুণ হয় না, হয় কি না বলেন তো? যদি নর্মাল গুণ হয় কোন ভেক্টর গুণ না, ভেক্টর নর্মাল গুণ কিন্তু ভেক্টরের মধ্যে নাই, ভেক্টর গুণ দুইটা ডট গুণ ক্রস গুণ, যদি নর্মাল গুণ হয় তখন সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আশা করি গ্রেডিয়েন্টের ডেফিনিশন পুরোপুরি ক্লিয়ার, এরপরে যদি ঝামেলা থাকে আমার আর কিছু করার নেই। এবার হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্রলোক একটা ভেক্টর রাশি যাকে গুণ করতেছি, এখন 5 যেটা গুণ করতেছি এটা 5 না, এটা ভেক্টর রাশি, খেয়াল করবেন কোনো কারণে যদি এটা ভেক্টর রাশি হয়, সাপোজ এটা এই ভেক্টর, কিন্তু এই ভেক্টর যেহেতু এটাকে তো এবার গুণ দুইটা করা যাবে, একটা ডট গুণন একটা হচ্ছে ক্রস, এটাই ডেল ভেক্টর, তো এটা ডেল ভেক্টর, এটাকে আমি ডেল ভেক্টর লিখতেছি, তাহলে ডেল ভেক্টর ডট এ ভেক্টর এটা একটা করা যাবে, একটা হচ্ছে ডেল ভেক্টর, ডেল ভেক্টর কোনটা উপরে লেখা আছে, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর লেখা যাবে কিনা বলেন তো, দুইটা গুণ করা যাবে কিনা, দুইটা ভেক্টর আমি যদি এটার সাথে ভেক্টর রাশি গুণ করতে চাই গুণ কয় রকমের হবে, সে আমার সাথে একটু ইয়ে করতে হবে, কথা বলতে হবে, দুই রকম কয় রকমের হবে গুণটা, দুই রকমের, একটা ডট একটা ক্রস, কারণ এই নিজে ভেক্টর, এই নিজে ভেক্টর, এই যে ডেল ভেক্টর এর সাথে আমি আরেকটা ভেক্টরকে গুণ করতেছি, তাহলে গুণ দুই রকমের হবে, একটা ডট একটা ক্রস, আর যদি এর সাথে নর্মাল কাউকে গুণ করি যেমন 5 কেজি, তাহলে নর্মাল গুণ, একদম নর্মাল গুণ, যেটা 5 করছি আমরা 5 গুণ 10, তাহলে নর্মাল গুণ হলে তো গ্রেডিয়েন্ট বলে, একটু আগে আমি সেটা বলছি, কিন্তু যদি কোনো ভেক্টর রাশির সাথে এই ডেল ভেক্টরের ডট গুণন হয় তখন সেটাকে বলা হয় ডাইভারজেন্স, যদি ক্রস গুণ হয় তখন সেটাকে বলা হয় কার্ল। তাহলে ডাইভারজেন্স কি, কার্ল কি, গ্রেডিয়েন্ট কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, খাতায় লিখে রাখেন জীবনের জন্য মনে থাকবে, আমি যেভাবে বলছি এভাবে হয়তো আপনার মনে নাই বা কোশ্চেন কিনা আমি জানি না, তো যাই হোক তাহলে খেয়াল করেন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যে গুণ হচ্ছে সে কিন্তু ভেক্টর রাশি না, ডাইভারজেন্স এবং কার্লের ক্ষেত্রে যে গুণ হচ্ছে সে কিন্তু ভেক্টর রাশি, এখন সে যদি ডট আকারে আসে ডাইভারজেন্স, ক্রস আকারে আসলে কার্ল। তো এখন আপনাদেরকে যদি ডট গুণন ক্রস গুণন শিখাতে হবে, আবার আমার সাথে একটু রেসপন্স করেন, শিখাতে হবে না কিন্তু এই ক্ষেত্রে শিখাতে হবে, কারণ এটা এখানে এখানে এই যে ডেল্টা বাই ডেল্টা এক্স আছে এই ঝামেলা করবে, এটা একটা আপনাকে আমি দেখা দিব, একটাই দেখা দিব, শুধু একটা দেখা দিলে বাকিগুলো পারবে, আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা মনে রাখতে হবে, এই যে আমরা একটু আগে পড়ছিলাম ডট গুণনের রেজাল্ট শূন্য হতে পারে, আবার পড়ছিলাম ক্রস গুণনের রেজাল্টও কি হতে পারে, শূন্য হতে পারে, আমার সাথে রেসপন্স করতে হবে, শূন্য হতে পারে, পারে কি না, পারে, জি ভাই, কেউ আমাকে বলবেন যদি এই ক্ষেত্রে ডট গুণনের শূন্য হয়, এই যে গ্রেডিয়েন্ট সহকারে ডট গুণন যদি, অর্থাৎ ডাইভারজেন্স যদি শূন্য হয়, সহজ কথা ডাইভারজেন্স যদি শূন্য হয় তখন ভেক্টরগুলোকে সলিনয়েডাল বলা হয়, লিখে রাখেন পরীক্ষা আসছে এটা কয়েকবার, যদি ডট গুণন রেজাল্ট শূন্য হয় অর্থাৎ ডাইভারজেন্স যদি শূন্য হয় সলিনয়েডাল, আর ক্রস গুণন বা কার্ল যদি শূন্য হয় তাহলে এই ভেক্টরগুলোকে বলা হয় অগুণনশীল, মানে এরা ঘুরবে না, অগুণনশীল,
লিখে রাখেন সো আশা করি ক্লিয়ার একদম কোনো ধরনের ঝামেলা নাই নিজের মতো করে পারবেন এখন আমি বলছিলাম এই গুণফলটা আমাদেরকে শেখা লাগবে কারণ এটা নরমাল আগে যে গুণ করছি ভেক্টরের সেই গুণের থেকে হালকা ভিন্ন হালকা ভিন্ন তাই জন্য আমি যেটা করব আমি একটা ডট গুণন আপনাকে দেখাই দিই ক্রস গুণন আপনারা পাবেন ওকে খেয়াল করেন সাপোজ আপনি লিখতে হবে আমি তিনটা গুণ তো একটা হচ্ছে ভি ডট সাপোজ পাঁচ নিউটন এটা একটা গুণ যেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট তারপরে ডেল ভেক্টর বা ডেল ডট আর একটা নতুন ভেক্টর সাপোজ একটা নতুন ভেক্টর কত সাপোজ এ ভেক্টর সেটা এর মানে আমি পাশে দিয়ে দিব আর একটা হচ্ছে ডেল ক্রস এ ওকে এর মান আমি পাশে দিয়ে দিচ্ছি ভেক্টরের মান খেয়াল করেন এই ভেক্টর মানে আমি পাশে লিখতেছি এটা আপনাদের শাহজাহান তপন স্যার বইতে আছে ফিজিক্সের এক্স ওয়াই জেড স্কয়ার লিখছি এখানে আমি এবং এরই সাথে সাথে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে পরের দিন আমরা নেক্সট ক্লাস চলে যাবো নেক্সট চ্যাপ্টার চলে যাবো এরপরে আমরা দিনে দুই চ্যাপ্টার তিন চ্যাপ্টার করে পড়াবো আমরা খুব দ্রুত আগে শেষ করে দিব আমরা সি ইউসেল পড়াচ্ছি এবং এটা ক্র্যাশ বেজ নট নর্মাল বেজ এর অর্থ হচ্ছে খুব দ্রুত মেন টপিকগুলো পড়াই দেওয়া ক্র্যাশ শব্দের মিনিং আশা করি জানেন তো আমরা এই ভেক্টর যেটা আমরা পাইছি এখন সেই ভেক্টরটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা ডট গুণন এবং ক্রস গুণন করলে আমরা পেয়ে যাব কি ডাইভারজেন্স এবং কার্ভ ওকে এখন এই যে ডেল ভেক্টরের অপর আমরা ডেল অপারেটর মান তো জানি যে ডেল্টা বাই ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড কে এটা আশা করি সবাই জানেন এখন দেখেন এক নাম্বার যেটা যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতেছি সেটা ফার্স্ট নিউটন এখানে মাল্টিপ্লাই করতে হবে তবে আপনি জাস্ট কি করবেন এই যে দেখেন মাল্টিপ্লাই করতেছি আমি দেখেন পাঁচ দিয়ে ডেল্টা বাই ডেল্টা এক্স আবার আই প্লাস পাঁচ দিয়ে ডেল্টা বাই ডেল্টা ওয়াই জে কীভাবে গুণ করতে হয় সেটা যদি আপনারা আবার না না পারেন সেই জন্য দেখা দিচ্ছি আবার এখানে পাঁচ মানে পুরো পাঁচ দিয়ে পুরোটাতে গুণ ওই যে নর্মাল গুণ আর কি এই যে এত লাস্টে নিউটন একক নিউটন বসে দিলাম শেষ আশা করি বুঝতে পারছেন এখন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট নর্মাল গুণ যেটা সেটা এবার যদি এটা নর্মাল গুণ না হয় ডট গুণনটা হয় দুই নাম্বারটা সিরিয়ালে দুই নাম্বারে যাচ্ছি এবার আমরা দুই নাম্বারে তাহলে এই যে এই ভদ্রলোক আসবে গুণাকারে ডট গুণনাকারে ঠিক কিনা বলেন তো আমার সাথে রেসপন্স করতে হবে এই ভদ্রলোককে এখানে পাশে লিখতে হবে না আপনারা লেখেন পাশে খাতায় তাড়াতাড়ি লিখেন আশা করি লিখছেন ডট গুণনের ক্ষেত্রে একটু আগে আমি আপনাদেরকে মনে করাই দিছিলাম যে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আই এর সাথে আই এর সহগকে গুণ করতে হয় জে এর সাথে জে এর সহগকে গুণ করতে হয় এটা কিন্তু ভেক্টর দিস ইজ ভেক্টর আই জে কে আছে এগুলো সহগ আর কি এগুলো সহগ এই যে ডেল্টা বাই ডেল্টা ওয়াই ডেল্টা বাই ডেল্টা জেড এগুলো সহগ আর কে এর সাথে কে এর সহগকে গুণ করে যোগ করতে হয় তবে গুণ করার সময় মাইনাস সহগ নিতে হয় মনে আছে না আপনাদের মনে কি আছে জি আমি একটা দেখাই যে সাপোজ এটা গুণ করতেছি আমি এই যে ডেল্টা বাই ডেল্টা এক্স এর সাথে গুণ করতে হবে কাকে থ্রি এক্স স্কোয়ার জেড কে থ্রি এক্স স্কোয়ার জেড কে ওই যে আইটা এগুলো আর আনার দরকার নেই এই যে এটা প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই ওই যে এই এটার সব ওয়াই জে এর সব এক্স ওয়াই জেড স্কোয়ার এটা এক্স এবার হচ্ছে সূত্রের প্লাস কিন্তু ওই যে গুণ করার সময় এখানে একটা মাইনাস আসতেছে তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে
এই যে এখানে একটা মাইনাস আছে না গুণের সময়, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, ওই যে মাইনাস সংখ্যা নিতে হবে তো, তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে। মানে আমি তো মূলত গুণফলটাকে যোগ করব, গুণফলটাকে যোগ করব, যে আগে দেখাইছিলাম যে 3 গুণ মাইনাস 6 এভাবে দেখাইছিলাম না আগে, মনে আছে নিশ্চয়ই। কিন্তু এই যে এখানে যে মাইনাস এটা এখানে এসে তখন এটাকে মাইনাস করে দেবে, ওই জন্য আমি এখানে মাইনাস লিখে দিচ্ছি আগে ভাগে, মাইনাস ডেল্টা বাই ডেল্টা জেড এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। দেখি এটা কেউ গুণ করতে পারেন কিনা, পারলে আমাকে জানাবেন, আমি 30 সেকেন্ডের একটা রেস্ট নিচ্ছি, 1 মিনিটের, সরি 1 মিনিটের পরে আসতেছি। আপনারা নিশ্চয় আমাকে একবার শুনতেছেন। এখন এখানে গুণ কিভাবে করতে করবো কেউ কি বলতে পারবেন? এবার এখানে চলে আসছে হচ্ছে যে ক্যালকুলাস, ক্যালকুলাসের কি আসছে আসলে, ক্যালকুলাসের ইয়া চলে আসছে ডিফারেন্সিয়েশন। এই যে ডেল্টা বাই ডেল্টা এক্স এটা আসলে ডিফারেন্সিয়েশন, এটা কি আসলে বলতো? ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কিভাবে মনে আছে আপনাদের? ডিফারেন্সিয়েশন হয় ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স সাপোজ এখানে আছে এক্স টু দি পাওয়ার 5 এরকম ছিল আমাদের, কিন্তু এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স, এটার মিনিং কি আমি একটু পরে বলবো। এটা কিভাবে করতে হয় মনে আছে নিশ্চয়ই? এই যে 5টাকে সবটাকে পাশে এনে এক্স লিখে আবার 5-1 লিখতে হয়, তখন হয় আলটিমেটলি 5x4। এটা নিশ্চয় আপনাদের খেয়াল আছে, আমি জাস্ট আর একটু রিমাইন্ড করে দিলাম, অনেকদিন পড়া লেখা অনেকে করেন নাই জন্য। তো এখন খেয়াল করেন, আমরা শিখছি যে ডি বাই ডিএক্স সারা জীবন, এখন এখানে চলে আসে ডেল্টা বাই ডেল্টা এক্স। এটা যেভাবে আমরা পড়ছি এটাও সেম কাজ। এখানে যেটা হতো যে এখানে রাশি ছিল শুধুমাত্র একজন, বাট এখানে দেখেন একবার ওয়াই একবার জেড একবার এক্স আসতেছে, এটাকে বলা হয় আংশিক ব্যবকলন আর এটাকে বলা হয় শুধু ব্যবকলন। ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন আর এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক ব্যবকলন। আংশিক ব্যবকলনের ক্ষেত্রে নিচে যে ভদ্রলোক থাকে, মানে এই যে এক্স থাকলে শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করবেন, বাকিগুলোকে বসাই দিবেন, হুবহু বসে যাবে। যে থাকবে নিচে শুধু তাকে ডিফারেন্সিয়েট করবো, বাকিগুলোকে বসাই দিবো হুবহু। এখন কোনো কারণে সে যদি ভেতরে না থাকে, সাপোজ এখানে ওয়াই আছে কিন্তু ভেতরে ওয়াই নেই, ওয়াই নাই মানে কোনো কিছু যদি না থাকে, খেয়াল করেন ডি ডিএক্স অফ সি সমান কত বলুন তো, সি মানে ভেতরে এক্স নাই, কত বলুন তো, রেসপন্স করতে পারবো আমার সাথে? আইরি আল্লাহ, ডি ডিএক্স অফ 5 মনে করেন কত হবে বলেন, কত এটা কি পারেন না আপনারা? 6x কি বলে 6, তোমার তো দেখতেছি অনেক সমস্যা, 0 যে যাকে ডিফারেন্সিয়েট করব তার মধ্যে x না থাকলেও তো 0। তো এখন এখানে y আছে, y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করতে হবে, ভিতরে y নাই মনে করে এখানে y নাই, তাহলে y y যেহেতু নাই সেজন্য একটা 0 আসবে না, তো সেই জন্য 0 আসার কারণে এই 0 দিয়ে x এবং z কে গুণ করলে এটাও 0 হয়ে যাবে তখন। অর্থাৎ যাকে গুণ যাকে ডিফারেন্সিয়েট করব সেই ভেতরে না থাকলে উত্তর 0, আর সে যদি ভেতরে থাকে শুধু তাকে করব, বাকিগুলোকে করব না। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্থ এটা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে ডেল্টা বাই ডেল্টা এক্স বা ডেল্টা বাই ডেল্টা ওয়াই যেগুলো সেগুলো। আর নর্মাল ডিফারেন্সিয়েট কি? নর্মাল ডিফারেন্সিয়েট হচ্ছে যে এরকম থাকতো আর কি, 5x6 এরকম থাকতো, তা আমরা শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করছি। কিন্তু এখন দেখেন এক্স এর পাশাপাশি জেডও আছে, এখানে দেখেন ডি বাই ডেল্টা বাই ডেল্টা ওয়াই ভিতরে কিন্তু এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আছে, ডেল্টা বাই ডেল্টা জেড ভেতরে কিন্তু এক্স ওয়াই জেড আছে। তো এখন এখানে আপনাকে ওই যে ওই জিনিসটা এখন করতে হবে যে যে থাকবে তাকে করব, বাকিগুলো হুবহু বসাই দিব, তাকে করে বাকিগুলো হুবহু বসাই দিব। এখন খেয়াল করেন এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, ভেতরে আছে এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলুন তো, 2x কি হয়, 2x, তো 2x হচ্ছে এই এক্স কে করলে, আর ভেতরে 3z আগে থেকে ছিল ওটা বসে যাবে আর সাথে 2x বসবে,
অর্থাৎ 6xz আমি যেটা বলেছিলাম x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছি আর 3z কে হুবহু বসা দিয়েছি বাকিগুলো হুবহু বসা দিয়েছি হুবহু বসা দিয়ে একদম হুবহু আর x x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x আসছে তো গুণ করলে আলটিমেটলি 6xz আসছে সো আশা করি ক্লিয়ার এরপরে যদি ক্লিয়ার না হয় আমার কিছু করার নাই এবার এবার আমি এটাকে লিখে ফেলতেছি এখানে এখানে আসছে আলটিমেটলি 6xz এবার এই প্লাস সাইনটা দিব দিলাম এবার y কে ডিফারেন্সিয়েট করব y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে উত্তর কত এই যে y দিয়ে y কে উত্তর কত 1 গুড 1 বসবে এখানে আর বাকিগুলো গুণ আকারে বসে যাবে তাহলে xz স্কয়ার x z স্কয়ার ও যে y কে করলে 1 আসে ইনটু 1 ইনটু 1 টা না দিলেও চলতেছে আর xz স্কয়ার যেভাবে আছে সেভাবে বসে গেছে মাইনাস দিলাম এখানে একটা মাইনাস আছে জন্য z y স্কয়ার এখানে দেখেন ভেতরে z z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট তাহলে 1 আসছে আবার আর x কিউব তাহলে কত বসে গেছে y স্কয়ার তাহলে এটাই হচ্ছে সেই ডট গুণন আমরা বলেছিলাম ডট গুণনের রেজাল্টটা কি আসে বলেন তো স্কেলার রাশি আসে মানে ডট গুণনের রেজাল্টটা আরেকটা ভেক্টর নতুন আসে না দেখেন তো এখানে ভেক্টর আসে না নতুন কোনো ভেক্টর আসে না সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে শিখে গেছেন গ্রেডিয়েন্ট কি ডাইভারজেন্স কি কার্ল কি বুঝে গেছেন এবং এই চ্যাপ্টারের জটিল সব কিছুই আমরা 1 ঘন্টা 23 মিনিটের মধ্যে শেষ করতে পারছি 1 ঘন্টা 23 মিনিট লাগে না আমরা প্রথম অধ্যায়ে কিছু সময় দিছি তো আপনারা নেক্সট ক্লাসে যেটা করবেন আগে ভাগে পড়ে আসবেন আমাদের ক্লাস হবে শনি সোম বুধ শনি সোম বুধ রমজান মাসে 10টা বাজে ক্লাস দিব রমজানের পরে আমরা ক্লাসটা টাইম আবার চেঞ্জ করে দিব শনি সোম বুধ ক্লাস হবে খেয়াল রাখবেন 10টা বাজে আরেকটা পয়েন্ট আগামী ক্লাসে আপনারা নেক্সট 3 চ্যাপ্টার দেখে আসবেন নেক্সট 3 চ্যাপ্টার দেখে আসবেন নেক্সট 3 চ্যাপ্টার দেখে আসবেন হ্যাঁ বলেন কি কথা ছিল বলেন